হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা রিং আইডির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে রিং আইডি কিন্তু সকাল থেকেই প্লে স্টোরে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। তো আমরা রিং আইডি এখন খবর নিয়ে দেখেছি, বা এখন আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে আসলে কিন্তু রিং আইডি প্লে স্টোরে চলে আসছে, সেটা একটা আপডেট সহকারে। তো কী আপডেট আসছে মূলত সেটা আমরা দেখব। তো তার আগে দেখেন, আমাদের স্বাভাবিক অবস্থায় আমাদের রিং আইডি যেমন থাকে, এটা আমি আগে একবার আপনাদেরকে দেখিয়ে নিই। এটা অবশ্যই আপনারা জানেন যে আমাদের স্বাভাবিক অবস্থায় কিন্তু এমন থাকে। এখন আমি আপডেট করার পরে দেখব যে আসলে আপডেটের ফলে আমাদের কি পরিবর্তন এসেছে। আমরা ক্যাশ আউটের এখানে একটু যেয়ে দেখি আমাদের যে তথ্যগুলো আছে এটার কোনো পরিবর্তন হয় কিনা, আমরা সেটা দেখব। আমরা যদি স্টার্ট ফরওয়ার্কে যাই, এরপরে আসলে কী এখানে পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখব। তো চলুন এখন আমরা রিং আইডিটা আপডেট করব। তো প্রথমে আমরা এখান থেকে প্লে স্টোরে যাব, যাওয়ার পরে আমরা এখানে রিং আইডি লিখে সার্চ দিব। তো দেখেন, আগে কিন্তু এখানে সার্চ দিলে রিং আইডি পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন দেখেন রিং আইডি কিন্তু চলে আসছে এবং একটা আপডেট সহকারে কিন্তু চলে আসছে। তো এখন আমি আসলে আপডেটটা দিব এবং আপডেট দিয়ে দেখব আসলে কী ধরনের পরিবর্তন এখানে এসেছে। তো দেখেন, আমি এখন আপডেট দিলাম। দেখেন আমার আপডেটটা কিন্তু হচ্ছে। তো দেখেন আমার কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ওপেন দিব। তো দেখেন, ওপেন দেওয়ার পরে আমার অটোমেটিক্যালি কিন্তু আবারও লগ ইন হয়ে গেছে। তো আমি প্রথম থেকে দেখব যে আসলে আমার কি ধরনের পরিবর্তন আপডেটের কারণে এসেছে। তো আমি যদি প্রথম অপশানে যাই, দেখেন আমাদের এইখানে যে অপশানগুলো ছিল সেই অপশানগুলোই আছে, এখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। এখন যদি আমরা যেখানে কাজ করি কমিউনিটি জব, এখানে যদি যাই, এখানে আমরা প্রথম থেকে দেখি আমাদের যে সিলভার মেম্বারশিপে যদি আমরা ক্লিক করি, এখানেও দেখেন এখানেও কিন্তু কোনো ধরনের পরিবর্তন কিন্তু আসে নাই। এখন দেখি আমরা বাকি অংশটুকু ওয়ার্ক অ্যান্ড বেনিফিটে দেখি, এখানেও আমাদের যা যা ছিল ঠিক সেই সেই অংশগুলো কিন্তু এখনও আছে, অর্থাৎ এখানেও আমাদের কোনো পরিবর্তন হয়নি। আমরা যদি ভিডিও দেখাতে ক্লিক করি, দেখেন এখানে আমাদের স্বাভাবিক যেটা ছিল তেমনই আছে। এখন আমাদের ইনকাম স্ট্যাটাস যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে দেখবেন যে এখানে কিন্তু আমাদের যেমন ছিল তেমনই আছে, কিন্তু এখানেও কিন্তু কোনো পরিবর্তন এখনও হয়নি। তো আমরা ব্যাকে যাই, এখন আমরা ক্যাশ আউটের এখানে যাব, দেখি আসলে কোনো পরিবর্তন এসেছে কি না। তো দেখেন এখানেও কিন্তু কোনো পরিবর্তন আপনারা দেখছেন যে আসেনি। তো আমরা যদি ক্যাশ আউটের ক্ষেত্রে ক্লিক করি, দেখেন এখানেও কিন্তু যেমন ছিল তেমনই আছে। তো এখন যদি ব্যাকে যাই, অর্থাৎ টোটাল প্রসেসটা যদি আমরা দেখি, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু চোখে পড়ার মতো কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা যদি এজেন্ট সার্চের ক্ষেত্রে যাই, আগে যেমন ছিল তেমনই কিন্তু আছে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু ভিজুয়াল যে পরিবর্তন সেটা কিন্তু এখনও আসেনি। তবে জানা গিয়েছে যে যে তিনটে আপডেট হচ্ছে সে তিনটার মধ্যে একটা হচ্ছে আপনার ক্যাশ আউট ক্যান্সেল করার অপশন, দ্বিতীয়টা হচ্ছে আপনার ক্যাশ আউটের মেয়াদ কমিয়ে নিয়ে আসা, এবং তৃতীয়টা হচ্ছে আপনার প্রিপেয়ারিং সমস্যা একেবারেই জিরো করে দেওয়া, অর্থাৎ প্রিপেয়ারিং সমস্যা যাতে মোটে না হয়। তো এখন দেখেন যে আমরা যেগুলো দেখলাম, আমাদের কিন্তু যে আপডেটগুলো চোখে পড়ার মতো তেমন কিন্তু কোনো পরিবর্তনই এখানে আসেনি। তো আসলে কি পরিবর্তন হলো, কিসের জন্য আসলে অ্যাপসটা এখান থেকে হাইড হয়ে গেছিলো, এটাই হচ্ছে মূল বিষয়। তো আপনারা জানেন যে যে কোনো অ্যাপস কিন্তু আপডেট হওয়ার সময় সেটা প্লে স্টোর থেকে হাইড করে রাখা হয়, কারণ আপডেট চলাকালীন সময়ে যদি কেউ ইনস্টল করে বা যদি কেউ ব্যবহার করতে যায়, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে এখান থেকে এটা হাইড করে রাখা হয়েছিল। তো আমরা এখানে দেখলাম যে আসলে কিন্তু চোখে পড়ার মতো তেমন কোনো পরিবর্তনই কিন্তু এখানে আসেনি আপডেট দেওয়ার পরেও। তো আপনারা ভয় পাবেন না, আপনারা সবাই আপনাদের যে আপডেট দেওয়ার, আপনারা রিং আইডির আপডেটটা দিয়ে নেন, কারণ আপনারা আগের বারও দেখেছেন যে আপডেট না দিলে কিন্তু পরবর্তীতে কাজ করা যায় না। তো সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে আপডেট দিতে পারেন, আমি তো আপনাদের সামনেই আপডেট দিলাম, আপনারা দেখলেন বিনা বাধাই কিন্তু আমি এখান থেকে আপডেট দিতে পেরেছি। তো এটাই ছিল আসলে আজকের ভিডিও, যে আসলে আপডেট দেওয়ার পরে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই কি না। তো যেহেতু কোনো সমস্যার সম্মুখীন আমরা এখনও হইনি, আপনারা সবাই রিং আইডি আপডেট দিয়ে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।